বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক পণ্য আমদানির জন্য ব্রাজিলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে তিনি এমন আহ্বান জানান। প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার নজরুল ইসলাম সাংবাদিকদেরকে এসব তথ্য জানান। ব্রাজিল বর্তমানে তৃতীয় পক্ষের মাধ্যমে সীমিত পরিসরে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করে। বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বিদ্যমান বাণিজ্য ভারসাম্য অনেকটাই ব্রাজিলের দিকে ঝুঁকে আছে উল্লেখ করে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য এবং চামড়াজাত পণ্য আমদানি করে দুই দেশের বাণিজ্যে ভারসাম্য আনার আহ্বান জানান। পরে সফররত পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রাজিল ফুটবল দলের একটি জার্সি উপহার দেন। আমি ফের আসবো ফিরে এইখানে যেখানে শালিকার চড়ুইয়ে ঘুম ভাঙে দামাল মায়া হার্বাল কোকোনাট অয়েল নিবেদিত টেলিফিল্ম ধান শিড়ি রচনা ও পরিচালনা সুব্রত সঞ্জীব। দেখবেন চতুর্থ দিন বাংলাদেশ সময় দুপুর 2:30 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় রাত 4:30 এনটিভিতে। মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন।